এই যে হচ্ছে লাল গহম, আজকে আমরা দিব হয়ে যাবে, দেখবো যে ভালো বের হচ্ছে কিনা। ময়লা পাওয়া যাচ্ছে দেখেন, অলরেডি দিতে হবে, কারণ বাজারে যে সকল আটা পাওয়া যায় সেগুলোতে পর্যাপ্ত পরিমাণে ময়লা এবং ধুলা থাকে, যার ফলে সেগুলো খাদ্যের একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। আমরা যেভাবে দিচ্ছি অ্যাকচুয়ালি সেটা পরিষ্কারভাবে দিচ্ছি, কারণ এটা প্রচণ্ড এখন আজকে রোদ দিচ্ছি, রোদে শুকানো হবে। দেখেন যে অনেক এখন পানিটা কালচা হয়ে গেছে, অনেক ময়লা হয়ে গেছে, এই ময়লাগুলো যদি পরিষ্কার যদি না করতাম তাহলে কিন্তু আমাদের যারা নিত তাদের পেটেও কিন্তু চলে যেত। লাল গহম এভাবে আজকে সম্পূর্ণ গহম প্রায় 40 কেজি ধান হবে। মানে যত কিছু পাথর ছিল সেগুলোও কিন্তু আপনার নিচে চলে যাবে। সর্বোচ্চ কোয়ালিটিটা আমাদের কাছেই পাবেন, সর্বোচ্চ ভালো মানের আটা এবং এগুলো আমাদের কাছ থেকেই পাবেন।